সব মিডিয়া বন্ধুদেরকে শুভ সকাল, ধন্যবাদ। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 13টা স্টেটের সব ডাইরেক্টর, সেক্রেটারি এবং মসপি, ডিজি এবং নীতি আয়োগের উপসচিব, আজকে সকল আমাদের ত্রিপুরা রাজ্যের একদিনের ওয়ার্কশপের কর্মশালা প্রজ্ঞাপনে হচ্ছে। তার জন্য আজকে আমাদের এই রাজ্যের যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, আমাদের যে ডাটাগুলি, ডাটা নিয়ে আজকে একদিনের কর্মশালা হচ্ছে। এবং আগামী দিন আপনারা সবাই জানেন ডাটা ছাড়া কোনো কিছুই হয় না, তার জন্য এই কর্মশালাটা ভোর ইম্পর্টেন্ট। ডাটা বেস, ডাটার যে এই কর্মশালাটা একদিনের জন্য হচ্ছে, এটা বাকি আমার সেক্রেটারি স্যার বল জিনে বতায়া কি ডাটা কিসি পলিসি কে লিয়ে বহুত ইম্পর্টেন্ট হ্যাঁ, আর উসি ডাইরেকশন মে হামারা এক ইন্ডিকেটর হোতা হ্যায় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জো হাম লোগ এমওএস পে ইসকো ক্যালকুলেট করতি হ্যায়, আর উসমে এক কম্পোনেন্ট হোতা হ্যায় জো স্টেট কি জো জিডিপি নিকালতে হ্যায়, তো উসি স্টেট কি জিডিপি কো কিস তরহ সে স্ট্রং কিয়া যায়, কেসে উসকো ক্যালকুলেট কিয়া যায়, উসি কে উপর আজ কা ওয়ার্কশপ হামনে রাখা হুয়া থা। তো ইসকা জেসে আবি অভিষেক চন্দ্রা জি নে বতায়া কি ইসকা বেস জো হ্যায় আবি 2011-12 কা হ্যায়, হাম লোগ উসকো বেস কো রিভাইজ করনে কে প্রসেস মে হ্যায়, উস বেস কে লিয়ে হামনে সারি অ্যাক্টিভিটি জো হ্যায় ও টেক আপ কর চুকে হ্যায়, আর ইসকে লিয়ে এক হামারা বড়া এক হাউস হোল্ড কনজ্যুমার এক্সপেরিয়েন্স সার্ভে হোতা হ্যায়, ও ভি হামারা রিলিজ হো চুকা 22-23 কা, উসি কে বেসিস পে, উসকে ডাটা কে বেসিস পে হাম ইসকো রিভাইজ করেঙ্গে বেস কো। আর এক আজ আপ দেখেঙ্গে শাম কো হামারে এক ওর প্রেস রিলিজ আয়েগি, জিসকে অন্দর অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ কা ডাটা জো হ্যায় ও রিলিজ হোগা, ও অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ কা ডাটা ইস জিডিপি কে লিয়ে বহুত ইম্পর্টেন্ট ইন্ডিকেটর্স হ্যায়, উসি সে হাম ইনফরমেশন লেকে ইসকো বেস কো আপডেট করতে হ্যায়। তো স্টেট কো ক্যাসে স্ট্রেংথেন কিয়া যায়, আপনে স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কো ক্যালকুলেট করনে কে লিয়ে উসি ডাইরেকশন মে ইয়ে ওয়ার্কশপ আজ হামনে অর্গানাইজ কিয়া হ্যায়, আর ইসকে বাদ জেসে সাহব নে বতায়া কি আবি হাম এক বড়া এক কাম করনে ওয়ালে এই জায়গায় মিলে আলোচনা করবেন জিডিপি, জিএসডিপি প্রোগ্রাম, তারপর আমাদের যে নতুন হিসাবে ইকোনমিক সেন্সাস হবে পুরো ইন্ডিয়াতে, ওই জায়গায় আলোচনা হচ্ছে। এই জায়গায় 13টা স্টেটস মিলেই এই জায়গায় আলোচনা করছেন, আর আমি ওনাকে নতুন প্র্যাকটিসেস আমার দফতর থেকে, আমার দফতর ছাড়া যে আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট মাননে মন্ত্রী মার্গদর্শনে নেতৃত্বে এই জায়গায় নতুন হিসাবে আমি যেটা করেছি এই সামনে ওনার বাকি রাজ্যের সামনে আমি রাখি। এক ভালো প্রয়োজন এই জায়গায় হলো ই স্ট্যাটস প্ল্যাটফর্ম, যে জায়গায় 23 ডিপার্টমেন্টসের ডেটা আমি কোলেক্ট করে এক ড্যাশবোর্ড তৈরি করেছি। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় উনি ইনগ্রেশন করেছেন আর এটা লাইভ হয়ে গেল। 23 ডিপার্টমেন্টস থেকে যে আপনি ইনফরমেশন চান অ্যাজ অন টুডে আপনি নিতে পারবেন, আর এই ড্যাশবোর্ড একটা প্ল্যানিং মাধ্যমে টুল হিসাবে নীতি আয়োগ আমাকে বলেছেন কি উনি খুবই খুশি প্রকাশ করছেন। এই মিটিং এর পরে মাননীয় মুখ্য সচিবের কাছে, সবই সচিবের সামনে আমি ড্যাশবোর্ড রাখবো, আর অ্যাজ এ ইউনিট অফ প্ল্যানিং উনি ইউজ করতে পারবেন। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।